translation. By rendering devotional service unto the personality of Godhead, Sri Krishna, one immediately acquires causeless knowledge and detachment from the world. In the previous class, it has been discussed what is first class religion. তো গত শ্লোকে আমরা আলোচনা করেছি যে প্রথম শ্রেণীর ধর্ম কি। নিম্নতর পশুজনিতে ধর্মের কোনো প্রশ্নই নেই। We have discussed many times that there is a gradual process of evolution from lower animal life to the human life. আমরা আগে অনেকবার আলোচনা করেছি যে কিভাবে ক্রমবিবর্তনের মাধ্যমে নিম্নতর পশুজনী থেকে মনুষ্য জীবন লাভ হয়। 84 লক্ষ প্রজাতি রয়েছে। অশীতি মানে 80, চতুর মানে 4, 84 লক্ষ। এইটি হচ্ছে বিবর্তনের ধারা। নিম্নতর প্রাণী থেকে মাছ, তা থেকে গাছ, পোকামাকড়, সরীসৃপ, পাখি, বিভিন্ন জীবজন্তু, এইভাবে ধীরে ধীরে মনুষ্য জীবন লাভ হয়। এবং এই মনুষ্য জীবনে, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্ম আচরণ করা। এবং আমরা বাস্তবিক ক্ষেত্রে এটা লক্ষ্য করে থাকি যে কোনো দেশের আইন সেই দেশের মনুষ্য জাতির জন্য, মানুষদের জন্য। কোনো রাজ্যের আইন সে দেশের পশুদের জন্য নয়। They do not require to observe the state law, neither they are able to do it. পশুপাখিদের রাজ্যের আইন মেনে চলতে হয় না, আর তারা সেটা পারেও না। That is the difference between animals and humans. এইটি হচ্ছে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য। তাই ধর্মের সূত্রপাত হয় মনুষ্য জীবন থেকে। ধর্ম ইজ দি ল গিভেন বাই দি সুপ্রিম পার্সোনালিটি অফ গড।
ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন, যেমন দেশের আইন সেটাই রাজা প্রণয়ন করেন। Similarly, the dharma is given by the Supreme Personality of God. And it is সেইভাবে ধর্ম ভগবান নিজে প্রদান করেন এবং এটি মনুষ্য জাতির জন্য, পশুদের জন্য নয়। কিন্তু বর্তমান যুগে মানুষ তাদের পশু জীবনে ফিরে যেতে চাইছে। তাই ধর্মকে অবহেলা করা হচ্ছে, বা বলতে গেলে বাস্তবিকভাবে কোনো ধর্মই আর নেই। যেমন গতকাল এখানকার মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন, তিনি বলছিলেন যে বর্তমান যুগে এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে অধার্মিক হওয়াটাই ধর্ম, এইটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। Human society, it doesn't matter whether you are following the Vedic principles or other principles, there is a system of dharma in every human society. তাই প্রতিটি মনুষ্য সভ্যতায়, তা সে বৈদিক সংস্কৃতি অনুসরণ করুক বা নাই করুক, সমস্ত মনুষ্য জাতির মধ্যেই ধর্মের প্রচলন রয়েছে। That is the beginning of humanity. সেটি হচ্ছে মনুষ্য জাতির সূচনা। ধর্মেন হীনা পশুভি সমান। If there is no dharma, religious principles. Religious principles include our moral principles also. Social principles. ধর্মেন হীনা পশুভি সমানা, যদি ধর্ম না থাকে। এখন এই সমস্ত ধর্ম ব্যবস্থার মধ্যেই, তার মধ্যে যে নৈতিক নীতিগুলো, যে সমস্ত নীতি, তার সে সামাজিক নীতি, সামাজিক আইন, অর্থনৈতিক আইন, এ সমস্ত তার মধ্যেই রয়েছে। ধর্ম অর্থ কাম মোক্ষ, এর মধ্যে ধর্ম হচ্ছে সূত্রপাত। তারপরে অর্থ, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি। তারপরে ইন্দ্রিয় উপভোগ, এবং তারপরে মোক্ষ, একটার পর একটা হয়। ধর্ম হচ্ছে মনুষ্য জাতির সূত্রপাত, সেখান থেকেই সেটি হচ্ছে মনুষ্য জাতির জীবন স্বরূপ। এবং ধর্মের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এরকম নয় যে কোনো একজন মূঢ় বলল যে সমস্ত ধর্মই এক, তা নয়। According to quality, there are three qualities, three modes of material nature. এই ধর্ম বিভাগ হয় গুণ অনুসারে। তিনটি গুণ আছে, জড়া প্রকৃতির তিনটি গুণ। So one which
attached to the lowest quality, ignorance, his dharma is different from the person who is in the highest level of goodness. Tai, je sabche nimno starer nimno gun tamogune royeche তার জন্যে যা ধর্ম আর যে সত্যগুণে রয়েছে তার জন্যে যা ধর্ম, এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয়র ধর্ম, বৈশ্যর ধর্ম, শূদ্রর ধর্ম। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের প্রত্যেকের পৃথক পৃথক ধর্ম রয়েছে। So, what is Shudra Dharma? That is not Brahmana Dharma. Because Shudra cannot execute the Dharma of the Brahman. তাই শূদ্রের যেটা ধর্ম সেটা ব্রাহ্মণের ধর্ম নয়, কারণ শূদ্র ব্রাহ্মণের ধর্ম পালন করতে পারে না। And the Brahman also cannot come down to the status of Shudra. এবং ব্রাহ্মণও শূদ্রের স্তরে নেমে আসতে পারে না। এগুলি হচ্ছে বৈদিক নিয়ম। Therefore, in the Vedic society, there are divisions. This class of men are Brahmanas, this class of men Kshatriyas, this class of men are Vaishyas. তাই বৈদিক সমাজে সেখানে শ্রেণী বিভাগ রয়েছে। এই শ্রেণীর মানুষেরা ব্রাহ্মণ, এই শ্রেণীর মানুষেরা ক্ষত্রিয়, এই শ্রেণীর মানুষেরা বৈশ্য। Everything, their quality and their activities are mentioned in the Bhagavad Gita. এবং এই সমস্ত বর্ণের বিভিন্ন গুণ সেগুলি ভগবদ গীতায় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। Three qualities for the Vaishyas and one quality for the Shudra. তাই ভগবদ গীতায় বিস্তারিতভাবে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের গুণ বর্ণনা করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই ক্ষত্রিয়ের 7টি গুণ, ব্রাহ্মণের 9টি গুণ, বৈশ্যের 3টি গুণ এবং শূদ্রের 1টি গুণ। But the ultimate goal of life is to attain bhakti yoga. কিন্তু জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে ভক্তি যোগ লাভ করা। Therefore, in this verse, it is said, Vasudeva Bhagavati Bhakti Yoga Prayer Janayati Asu Vairasam Gyanam Sajadavitakam To execute religious principles means gradually elevated to the highest principle of knowledge. তাই শ্রীমদ ভাগবতের এই শ্লোকে, বাসুদেবী ভগবতী এই শ্লোকে সেখানে বলা হচ্ছে যে ধর্মর যথার্থ আচরণ মানে হচ্ছে জ্ঞানের চরম পর্যায়ে ধীরে ধীরে উন্নীত হওয়া। The highest principle of knowledge is bhakti yoga. এবং সেই জ্ঞানের চরম যে অবস্থা সেটি হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগ দেখুন, ইন দি শ্রীমদ ভাগবতম In the beginning, it has been described what kind of dharma
শ্রীমদ্ ভাগবতের সূত্র শুরুতেই সেই জন্য বর্ণনা করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতে কি প্রকার ধর্মের বর্ণনা করা হবে। বিভিন্ন প্রকারের ধর্ম আছে, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র, সেটি ভাগবতে বলা হচ্ছে। শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের সূচনাতেই তিনি বলছেন ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। All kinds of cheating religious systems are swept, thrown, kicked out. সমস্ত প্রকারে ছল ধর্ম এখান থেকে সম্পূর্ণরূপে দূর করে দেওয়া হচ্ছে, kicked out, প্রজ্জিত, প্রজ্জিত মানে একবারে দূর করে দেওয়া, প্রকৃষ্ট রূপেণ উজ্জিত। যেমন কোন ঘরের মধ্যে ধুলো আমরা ঝেঁটিয়ে সেখান থেকে পরিষ্কার করে দিই, সেই রকম সমস্ত রকমের দূষিত বিভিন্ন ধর্ম যে পন্থা সেগুলোকে একদম ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। এই ধর্ম কেবলমাত্র পরম নির্মৎসর ব্যক্তিদের জন্য। পরম নির্মৎসর মানে হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব কারোর প্রতি ঈর্ষাপরায়ণ নন, তারা ভীষণ কৃপালু। ঠিক স্বর গোস্বামীদের মতন ধর্ম, বৈষ্ণব ধর্ম, রূপানুগ ধর্ম, তাই এই ধর্ম অর্থাৎ বৈষ্ণব ধর্ম, রূপানুগ ধর্ম, যেটি শ্রীল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে আমরা পালন করছি, সেটির অর্থ হচ্ছে পরোপকার করা। অন্য যে কোনো ধর্ম সেগুলো সব ব্যক্তিগত লাভের জন্য করা হয়ে থাকে। যেমন খ্রিস্টান ধর্ম, শুধু খ্রিস্টান নয়, হিন্দু এবং মুসলিম সমস্ত ধর্মেই তারা ঈশ্বরের কাছে যান এবং প্রার্থনা করেন তাদের কিছু নিজস্ব ব্যক্তিগত লাভের জন্য। যেমন খ্রিস্টানরা বলেন যে হে ভগবান আপনি আমাদের অন্ন দিন, তো এই একই প্রার্থনা বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে সেটাই করা হচ্ছে।
So, in the calculation of Srimad Bhagavatam, such dharma, system of dharma, which is meant for self-gratification, personal interest, that is called koitavarta, cheating. তাই শ্রীমৎ ভাগবতের বর্ণনা অনুসারে এই সমস্ত ধর্ম যা কেবলমাত্র আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আমাদের ব্যক্তিগত লাভের জন্য অনুষ্ঠিত হয় তাকে বলা হয় কৈতব ধর্ম, অর্থাৎ ছল ধর্ম, ছলনা। In this connection, Siddha Swami has commented, Atra Mokhavancha Upi Niyastam. Those who are aspiring after liberation, that is also rejected. এবং সেখানে শ্রীধর স্বামী এই প্রসঙ্গে বলছেন যে যারা মোক্ষলাভের বাসনা করে সেটিকেও ত্যাগ করা হয়েছে, সেটিকেও বর্জন করা হয়েছে, মোক্ষ বাঞ্ছাকেও বর্জন করা হয়েছে। There are so many great saintly persons, jnani, philosophers, they are trying to get liberation. কেন? যেমন বিভিন্ন সন্ত রয়েছে, বিভিন্ন মহাপুরুষ রয়েছেন যারা জ্ঞানী, দার্শনিক, তারা মুক্তি লাভের চেষ্টা করছেন। And it is cheating. Yes. It is cheating. সেগুলিও কি ছল ধর্ম? ছল, ছলনা? হ্যাঁ, সেগুলোও ছলনা। ব্যাসদেব স্যার কৈতব চিটিং and a great commentator like Siddhar Swami, he also gives his confirmation that up to Mokkha Vansha, there is cheating. হ্যাঁ, ব্যাসদেব বলছেন এগুলো হচ্ছে কৈতব, এগুলো ছলনা। আর শ্রীমৎ ভাগবতের মহান ভাষ্যকর শ্রীল শ্রীধর স্বামী তিনিও বলছেন, তিনিও সেই একই মত বলছেন যে মোক্ষ বাঞ্ছা পর্যন্ত সব কিছুই হচ্ছে ছলনা, ছল। Why cheating? That is explained by Kaviraj Goswami in his Chaitanya Charita. Kaviraj Goswami says, Bhukti Mukti Siddhi Kami Sakali Asan. কেন এগুলি ছলনা? এই প্রসঙ্গে শ্রীল কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন, ভুক্তিমুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভুক্তিমুক্তি সিদ্ধি, ভুক্তি মিন্স কর্মী, those who are aspiring after being elevated to the higher planetary system, Sarvaloka, or higher status of life, that is called bhukti. Bhukti hocche kormider je pantha. Tara uchchotoro grohloke unnito hote chan, swargoloke jete chan, ebong uchchotoro jibon, unnato jibon labh korte chan. Etake bola hocche bhukti. And mukti, the jnani, nirbhed brahmano sandha, just to become merged into the existence of the actual brahma. আর জ্ঞানীরা তারা মুক্তি লাভ করতে চাইছে, তারা নির্ভেদ ব্রহ্মানুসন্ধান করে, ব্রহ্মানুসন্ধানের মাধ্যমে ব্রহ্মে লীন হয়ে যেতে চান। That is they are called jnani or mukti. তাদেরকে বলা হয় জ্ঞানী, তারাই হচ্ছে মুক্তিকামী। আর তারপরে হচ্ছে সিদ্ধিকামী, অর্থাৎ যোগীরা,
যারা বিভিন্ন জড়জাগতিক ঐশ্বর্য লাভের জন্য সিদ্ধি লাভ চায়। So, because they are demanding something, aspiring something for sense gratification, therefore that is cheating. তাই যেহেতু তারা কোনো কিছু চাইছে, কোনো কিছুর আশা করছে তাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য, সেই জন্য সেগুলি হচ্ছে সব ছল, সেগুলি ধর্ম নয়। ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, তোমার মধ্যে যদি কাউকে প্রতারণা করার প্রবণতা থাকে, ইচ্ছা থাকে, তাহলে তোমার মধ্যে তুমি অশান্ত হবে। কিন্তু তুমি যদি সহজ সরল জীবন যাপন করো, তোমার মধ্যে যদি কোনো প্রতারণার প্রবণতা না থাকে, তাহলে সেটাই হচ্ছে শান্তি। But we are after shanti. We are not for ashanti. আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। Therefore, the previous verse, it has been explained, jaya atma suprasidati, jino atma suprasidati. What is that? Savai pungsang paro dharma jato bhakti lalokkhari. তাই আগের শ্লোকে বলা হয়েছে যে ইয়াত্মা সুপ্রসীদতি, ইয়াত্মা সুপ্রসীদতি, সেটি কি সবই পুংসাং পরধর্ম ইয়ত ভক্তি রধোক্ষজে। Unless you come to the platform of bhakti, devotional service, there is no question of shanti. যতক্ষণ না পর্যন্ত তুমি ভক্তি স্তরে আসছো, ততক্ষণ পর্যন্ত শান্তির কোনো প্রশ্নই নেই, শান্তি লাভের কোনো প্রশ্নই নেই। After all, everyone is hankering after shanti. অবশেষে পরিশেষে সকলেই শান্তির অন্বেষণ করছে। So, if for achieving shanti, you follow some path, তাই সেই শান্তি লাভের পন্থার অন্বেষণ করতে গিয়ে যদি আমরা কেবলমাত্র অশান্তির পথে চলি, তাহলে কিভাবে আমরা শান্তি পাব? Karma, ordinary karma. A person is working hard day and night, going here and there, very shanti. তাই ভাগবতের শুরুতে বলা হচ্ছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র, আমি শান্তির অন্বেষণ করছি। যেমন ধরো কর্মীরা, তারা দিন রাত কঠোর পরিশ্রম করছে, কাজ করছে, এখান ওখান যাচ্ছে, শান্তি কোথায়? But because he is a fool, therefore working very hard, when he gets some money, he thinks it is shanti. কিন্তু প্রকৃতপক্ষে তারা অত্যন্ত বোকা, তারা এই প্রচন্ড পরিশ্রমের পর যখন অর্থ লাভ করছে, তারা ভাবছে এটাই শান্তি। He thinks it is shanti. But it is not shanti, because to get that money, কিন্তু সেটা শান্তি নয়, কারণ এই অর্থ লাভের জন্য তাকে কত অশান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই যখন তারা দেখে যে কেউ ভক্তিযোগের পন্থা অবলম্বন করছে এবং হরিনাম জপ করছে, তখন তারা ভাবে যে এরা পালিয়ে যেতে চায়। অ্যাকচুয়াল শান্তি, শান্তি,
as it is described in the previous verse. Sabai Pumsang Paro Dharma Yato Bhaktiya Dokkhati. তাই কেউ যদি যথার্থ শান্তি লাভ করতে চায়, যেটি পূর্বের আগের শ্লোকে বলা হয়েছে, তুমি যে কোনো প্রকারের ধর্ম আচরণ করতে পারো, তাতে কিছু যায় আসে না। কিন্তু এটি যদি তোমাকে চরমে ভক্তির পথে নিয়ে যায়, যেটি আমাদের লক্ষ্য, চরম লক্ষ্য, তাহলেই সেটি যথার্থ। In the previous verse it has been explained, adhokhaja, and who is that adhokhaja? Ager shloke bola hoyeche adhokhaja. Adhokhaja ke? Adhokhaja means that you cannot realize by your self-perception. It is called adhokhaja. Adhokhaja kathar artho hoyeche jake indriyer madhyome bojha jay na, tini hocchen adhokhaja. Now we have got our senses. If it is beyond our senses, then we become disappointed. So we have got our senses. Everything is realized by our senses. এখন আমাদের ইন্দ্রিয় রয়েছে, এবং যদি এই বস্তুটি আমাদের ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে হয়, তখন আমরা খুব বিব্রত হয়ে পড়ি। আমরা ভাবি আমাদের তো ইন্দ্রিয় রয়েছে, আমরা তখন ভাবি যে সব কিছুই তো আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অনুভব করতে পারবো, কিন্তু পরম সত্য ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে। The method or the system of religion beyond our senses means bhakti. এবং তার কথার অর্থ হচ্ছে যে ভগবানকে উপলব্ধি করার যে পন্থা ভক্তিযোগ, সেটি আমাদের ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে। That's to clear. Bhakti yoga is not sense activity. ভক্তিযোগ কোনো ইন্দ্রিয় কার্যকলাপ নয়। ভক্তিযোগ ইজ ট্রান্সেন্ডেন্টাল অ্যাক্টিভিটি বিয়ন্ড সেন্সেস, বিয়ন্ড দি থ্রি গুণাস, থ্রি মোডস অফ ম্যাটেরিয়াল নেচার। ভক্তিযোগ হচ্ছে চিন্ময় স্তরের, যেটি আমাদের ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে, তিন গুণের, জড়া প্রকৃতির তিন গুণের অতীত। That is expressed by Krishna himself in the Bhagavad Gita. Manchabhya vicharini bhakti yogena jasiva. There also this very word has been used, bhakti yoga. Abhya vicharini bhakti yoga, not vyabhichari. ভগবদ গীতাতেও ভগবান সেই একই কথা বলেছেন, মাংস জব্যাভিচারেন ভক্তিযোগেন সেবতি। সেখানে এই কথাটি ইউজ হয়েছে, ভক্তিযোগ, অব্যাভিচারিণী ভক্তিযোগ, ব্যভিচারী নয়। As it is described by the authority. অব্যভিচারিণী কথার অর্থ হচ্ছে একদম যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা
নির্দেশ দিয়ে গেছেন ঠিক সেইভাবে যেমন শ্রীল রূপ গোস্বামী বলেছেন ভক্তিযোগ সম্বন্ধে। যেমন রূপ গোস্বামী বলেছেন অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। তো এইটা হচ্ছে অব্যভিচারিণী ভক্তি, যার মধ্যে কোনো মিশ্রণ নেই। উইদাউট এনি অ্যাডাল্টারেশন দেয়ার আর সো কল ভক্তি যোগ দেয়ার নট ভক্তি যোগ। তথাকথিত অনেক প্রকার ভক্তি যোগ আছে কিন্তু সেগুলি যথার্থ নয়। Someone is thinking that by executing bhakti yoga, I shall become merged into the body of the Supreme. কেউ ভাবছে যে ভক্তিযোগ অবলম্বনের মাধ্যমে আমি পরম ব্রহ্মে লীন হয়ে যাব। There are many. Superficially, they appear to be bhakti yogi. But at heart, they are nirbhed brahmanasan. এইরকম অনেক আছে, আপাতভাবে দেখে মনে হয় যে তারা ভক্তিযোগী কিন্তু ভেতরে তারা সকলেই নির্ভেদ ব্রহ্মানুসন্ধানী। তারা সরাসরিভাবে এটা বলেও যে শঙ্করের মত চৈতন্যের পথ। Chaitanya Mahaprabhu, that means chanting Hare Krishna mantra. But ultimately we accept the opinion of Shankaracharya. তারা বলেন যে চৈতন্য মহাপ্রভুর যে পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন সেইটি আমরা করব, কিন্তু চরমে আমরা শঙ্করাচার্যের মতটিকেই গ্রহণ করি। তো আজ আমরা এই অবধি অনুবাদ করলাম, প্রবচনটি বড়, এর অর্ধাংশ আমরা আগামী সপ্তাহে করব। হরে কৃষ্ণ।